প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ডায়েট করছেন তাদের জন্য আজ একটি পরিপূর্ণ আইটেম তৈরি করে দেখাবো, যা কিনা ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনারে খেতে পারেন। সহজ করে তৈরি করা আজকের আইটেমটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আসুন কিভাবে তৈরি করতে হবে এই টেস্টি এবং মজাদার ফ্রাইড রাইস দেখে নেওয়া যাক। ফ্রাইড রাইস তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটাকে একটু গলিয়ে নিচ্ছে। এখন এই বাটারে আমি প্রথমে বাদামটাকে ভেজে নিব। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর চীনাবাদাম নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে বাদামটাকে ভেজে নিতে হবে। আপনারা এখানে চাইলে এক ধরনের বাদামও ব্যবহার করতে পারেন। বাদামটা ভাজা হয়ে গেছে, একটু লক্ষ্য রাখবেন যাতে অতিরিক্ত ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে বা তিতা লাগবে। এখন বাদামগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই একই প্যানে এর মধ্যে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে আমি এটাকে ভেঙে নিচ্ছি। একেবারে জুড়া জুড়া করে নিতে হবে। আপনারা এখানে চাইলে চিকেনও অ্যাড করতে পারেন। হাতাটা দিয়ে এরকম চাপ দিলে দেখবেন যে একেবারে জুড়া হয়ে যাচ্ছে। তো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই একই প্যানে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরোটা রান্না বাটারে করছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী ঘি, সরিষার তেল কিংবা অলিভ অয়েল দিয়েও করতে পারেন। কিডোটাইটে যেহেতু ভাত বা রুটি খাওয়া যায় না, তো কার্বোহাইড্রেটটা আমাদের সবজি থেকেই নিতে হয়। তো এখানে আমি কিছু সবজি নিয়েছি, খুব মিহিকুচি করে কেটে নিয়েছি। এখানে বাঁধাকপি নিয়েছি, সামান্য একটু ব্রোকলি নিয়েছি, ফুলকপি, মটরশুঁটি আর অল্প একটু গাজর নিয়েছি। গাজরের পরিমাণটা খুবই অল্প দিতে হবে এই ডায়েটের ক্ষেত্রে। তো আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এখন নেড়ে চেড়ে সবজিটাকে একটু ভেজে নিতে হবে। খুবই চট জলদি এই রান্নাটা হয়ে যায়। তো আপনারা যারা ভাত খেতে ইচ্ছা করে, তবে ভাতের পরিবর্তে আপনারা এভাবে করে খেতে পারবেন। দেখবেন যে ভাতের থেকে বেশি টেস্ট লাগবে এটা খেতে, আর ভাতের চাহিদাটাও পূরণ হয়ে যাবে। আমি এখানে শীতকালীন সিজনাল যে সবজিটা নিয়েছি, আপনারা চাইলে যে সময় যে সিজনে সবজি থাকে সেটা দিয়েও করতে পারেন। তবে একটু লক্ষ্য রাখবেন যাতে মিষ্টি সবজিগুলো বা মাটির নিচে যে সবজিটা থাকে সেটা না নেওয়ার জন্য, এতে কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে। এখন এতে দিয়ে দিচ্ছি 1টা চামচ আদা আর রসুন বাটা, 1টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি। যেহেতু সবজিগুলো খুবই মিহি করে কাঁচা, এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর এই সবজিতে যেটুকু পানি আছে সেটাতেই চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে নিতে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন ঢাকনাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে এভাবে ভেজে নিব আর মাঝে একবার নেড়ে দিব। এখন এতে দিয়ে দিচ্ছি 1টা টমেটো, আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এতে করে ফ্রাইড রাইসটা অনেকটা জুসি হবে।
এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, বেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুবই চটজলদি তৈরি করা যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর 1 চা চামচ সয়া সস দিয়ে দিব। পেঁয়াজকুলি দিয়ে দিচ্ছে। আর বেজে রাখা বাদামটাও দিয়ে দিচ্ছে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে পরিবেশনের জন্য। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে, এটা খেতেও কিন্তু ঠিক ততটাই এরকম। আমার ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে, এখন আমি প্লেটিং করে নিব। এই ধরনের ফ্রাইড রাইসে আপনার পেটও ভরবে মনও ভরবে, বাসায় একবার তৈরি করেই দেখুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যে পরিমাণ তৈরি করেছি আপনারা পেট পুরে দুইজনকে পরিবেশন করতে পারবেন, আর সাথে একটু সালাদ হলে তো আর কোনো কথাই নেই। এটা অনেকক্ষণ পর্যন্ত আপনার পেটে যোগান দিতে সাহায্য করবে। এই ফ্রাইড রাইসটা আপনার পেটে অনেকক্ষণ পর্যন্ত পেট পড়া রাখবে। দর্শক, আশা করছি আজকের সহজ করে তৈরি করা হেলদি এবং টেস্টি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় তৈরি করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই লিখবেন। আজ এ পর্যন্তই, নতুন আরও একটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।